বিধায়ক বা রাজনৈতিক দলে রাজনৈতিকভাবে বিধানসভা কি কয় রাজ্যসভা নির্বাচনের হকে নিজের মন্তব্য দিবই, নিজের ফেভারত দিবই। গণতন্ত্র রক্ষা করা সবর দায়িত্ব। এই কেদিন ধরে বিভিন্ন ধরনের অগণতান্ত্রিক কথা বার্তা শাসক পক্ষের ফলের কই থাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, শাসক পক্ষের মন্ত্রী বিধায়ক সকলে গণতন্ত্রিক যা আমি শপথ লৈছো সেই সংবিধান রক্ষার কথা বিরোধী পক্ষক দুর্বল করবলে যাওয়া সময়সত একরাহে প্রচেষ্টা করে আছে। আর এতিয়াও নির্বাচনের প্রাক মুহূর্তত সকল কংগ্রেস বিধায়কে বিজেপিত যাবলে হাত ভরি দাঙি আছে, হাত দাঙি আছে, বিভিন্ন ধরনের কথা কৈ আছে। এইবিলাক কথা গণতন্ত্র রক্ষা করব এনে ধরনের কথা বার্তা নতুন আইন আছে, কেনকা নতুন আইন আছে এই বিষয়ে আমাকে জানাবলে অনুরোধ করছো। আর এই কথাখিনি কথা নোহালেকে আজি আমি কার্যসূচী অনুরোধ করব। বিধায়ক সকল ক্ষীরতি গায়, শাসক পক্ষ বিধায়কে বিধায়ক সকল গায়ের তুলনা করে অপমান করা সহ্য করা নহয়। আমি কোনো গায় নহয়, আমি রাইজর প্রতিনিধি, সকল সমষ্টির সমন্বয়ন হব লাগে। মুখ্যমন্ত্রী মহোদয় কয় বিভিন্ন সমষ্টির শাসক পক্ষ লগত থাকিলে উন্নয়ন হব, অন্য সমষ্টির উন্নয়ন নহব। এনে ধরনের অগণতান্ত্রিক কথা বার্তা যাওয়া সময় চলায় গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করব বিচরা হয়েছে। সেই গতি আপনার হস্তক্ষেপ কামনা করছো। আর এই যাকালির এই যেখানে ঘটনা হয়েছে সেইখানে অতি দুর্ভাগ্যজনক। আমার এজন বিধায়কে কৈছে যে এইটা কোনো রাজনৈতিক কথা নহয়, তেখেতক ঘরুয়াভাবে আইছে, তার পিছ মুহূর্ততে তেখেত সকলে রাজনীতির কথা পাতিছে, যেটা গণতন্ত্রের প্রতি ভাবুকি। মুখ্যমন্ত্রী মহোদয় এনেকৈ গণতন্ত্র রক্ষার কথা এহাতেদি কব, আর এহাতেদি গণতন্ত্র ধ্বংস করব বিচারব, এইখানে ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ লাগে। গণতন্ত্র রক্ষা করক, 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 গণতন্ত্র রক্ষা করা সবর সবর দায়িত্ব, গণতন্ত্র রক্ষা করা সবর দায়িত্ব। কংগ্রেসে আত্মসমর্পণ, কংগ্রেসে আত্মসমর্পণ, সবর দায়িত্ব, কংগ্রেসে আত্মসমর্পণ, আত্মসমর্পণের নাটক, আত্মসমর্পণের নাটক, আত্মসমর্পণের নাটক, শ্রী 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 গণতন্ত্র রক্ষা করা সবর দায়িত্ব। মর কথাটো রাখিব লাগো, অনারেবল অনারেবল হাউস, অনারেবল সদন, মর কথাটো তো শুন। আরে সে তো গণতন্ত্র নহয়, আপনাদের যে ধরনের একপক্ষীয়ভাবে মাত্র যদি কয়ে হাউসত সদনত সেটাও গণতন্ত্র নহয়। গতি আপনার কথা আপনাদের রাখিলে সন্মানীয় সদস্য, এতিয়া নির্বাচন আর এই রাজ্যসভা নির্বাচনের সময়ত প্রত্যেকজন বিধায়ক বা রাজনৈতিক দলে রাজনৈতিকভাবে বিধানসভা কি কয় রাজ্যসভা নির্বাচনের হকে নিজের মন্তব্য দিবই, নিজের ফেভারত দিবই। গতিকে ইয়াত অপজিশনও দিব, রুলিংও দিব, সদায় নির্বাচনের তেনেকা ধরনের পরিবেশ আহি পড়ে। গতিকে হিতর কারণে আপনাদের বহিলেহে না, আপনাদের বহিক, আপনাদের বহিক, আপনাদের বহি কথা পাতিলেহে না, এই বিষয়ত মানে কথা তো আলোচনা হব। এই তো লই রব কই মিনিট করিব, নহয় মর আপনাদের হাউস যেটো বিষয় উত্থাপন করেছে তার তার এক আপত্তি নাই। আমার রাজ্যসভা নির্বাচনের যিখিনি নিয়ম নীতি আছে, নিয়ম নীতির মাজত এইটো হব,
আর সেই নিয়ম নীতির বাহির যদি কিবা যায় আব্দুল আজিজ এবসেন্ট